Hey guys, good morning. Welcome back to the channel. Welcome to a new vlog. প্রথমে বলো তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। কালকে তো পূজো ছিল। তোমরা আগের ভিডিওতে দেখেছো, আগের ব্লগে। তো কালকে রাতে আমরা শুয়েছি লিটারালি 5টার সময় সকাল আর 7টার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে। তুমি পুরোটা খেতে পারবে সেটা বলো? তোমার চোখের খিদে। এটা কি আমার? ওটা দুজনের, দুজনের আরো আছে। তাহলে লুচি বই, লুচি আনি না, এরকম আমাকে একটু খিচুড়ি দে, লুচি দে, শুনলাম সব মিশিয়ে তোলো। এই হলো আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের, কালকের বাসি প্রসাদই আজকে আমরা ব্রেকফাস্টে সবাই মিলে খাচ্ছি। আজকে শুধু খিচুড়িটা কালকে, হ্যাঁ প্রসাদটা আজকেরই, খিচুড়িটা কালকে। অ্যাকচুয়ালি কালকে তো আমরা খাইনি, ওর জন্য এটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করছি। খিচুড়িটা নাকি ইয়াম্মি হয়েছে, ঝুড়ি আলু ভাজার জন্য আলু ভাজা কেটে জলে ভেজানো হয়ে গেছে। শুধু দুপুরের রান্নার এই প্রিপারেশনটাই হয়েছে। বিকেলে খুলবে, বিকেলে রান্না করতে হচ্ছে, দেয়া গেল পাখি দিয়ে এসে মেরে দিল। এই প্যান্ডেল খুলে নেবে আজকে? হ্যাঁ কেন জানো তো কি, যা প্যান্ডেল খুলে নেবে। প্যান্ডেলটা ছিল, হ্যাঁ মানে অনুষ্ঠান অনুষ্ঠান বা প্যান্ডেল রাখতে গেলে এখন ম্যানেজারকে ফোন করতে হবে। ব্রেকফাস্ট করে বসেছিলাম একটু এদিতে, এখন ছুটছি ছাদে। সকালে তোমাদের বললাম কিছু জামা কাপড় ওয়াশ করে মেলে দিয়েছি, আর আজকে ওয়েদারটা এত বাজে, সকাল থেকে রোদ নেই, কুয়াশা মেঘলা মেঘলা, ভীষণ বাজে একটা ওয়েদার। আবার এখন টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, তাই ভাবছি জামা কাপড়গুলো তুলে নিই। রান্না শুরু হয়ে গেছে, ওই যে নিচে রান্না চলছে। তো সবাই এখন উঠোনে বসে, আর এখানে না পুরো অন্ধকার আছে, আমি প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আজকে দুপুরেও বেশ কিছু রান্নাবান্না হবে, কালকে যারা উপোস ছিল, তারপর আমরা বাড়ির কিছু লোক, কিছু আত্মীয় স্বজন সবাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো একসঙ্গে। ওয়েদারটা দেখো আজকের কি বাজে, খুব বাজে ওয়েদার আজকে। ডাল মাছের মাথা দিয়ে ডাল, পুরো ডাল দিয়ে দাও, চুরি আলু ভাজা তার সাথে প্লেন রাইস, মুরগির মাংস, চাটনি, পায়েস, মাছ, চাটনি, পায়েস। তো এই হলো আজকে দুপুরের মেনু। মাছ হচ্ছে যারা মাংস খায় না। আচ্ছা আচ্ছা, ও পাঁপড় রসগোল্লা। হ্যাঁ তো এই হলো আজকে দুপুরে অ্যারেঞ্জমেন্ট। তো বেশি লোক না, আমরা ঘরের কজন, আর আমার সিস্টার ইন লয়ের শ্বশুর বাড়ির সবাই, মানে যারা কালকে মেনলি উপোস ছিল সবাই মিলে আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এই হলো ব্যাপার। এত সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে, বিশেষ করে মাংসের, আর টিকতে পারছি না ওপরে। আর এখন বাজে প্রায় 1:45, এতক্ষণ আমি বসে বসে এডিটিং করছিলাম, আর আরেকজন নাক ডেকে ঘুমাচ্ছিল। রান্না হতে দেরি আছে, বাজারই তো এসছে লেটে। চলো তোমাদের দেখাই, তাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মাংসে। সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু, বাজার এসছে লেটে, এর জন্য কাকুদের রান্না করতেও লেট হয়ে যাচ্ছে, তাই না? মাংসের গন্ধে তো আমরা উপর থেকে চলে আসলাম, মাংস হয়ে গেছে। বাহ, আর এখানে ঝুড়ি আলু ভাজা, এ জল ঝরিয়ে নিতে হয় না ভালো করে বলো? আলুর চিপসটা, বাহ মাংসের রংটাও বেশ ভালোই এসছে, টেস্ট করে দেখো। ওহ টেকা যাচ্ছে না, আর খিদেও পেয়ে গেছে। আর কালকে সারা রাত জাগা তো এডিট করছি আর ঝিমছি, চোখ বন্ধ হয়ে আসছে, আর পাশে পাপাই নাক ডেকে ঘুমাচ্ছে। আর এখন কিন্তু মাংস আমি শুধু একা খাবো। চলো টেস্ট করে তোমাদের বলছি। দেখো চিকেন দারুণ গন্ধ রয়েছে। কেমন আছে? ইয়াম, ভালো আছে, ভালো আছে, ভালো আছে। খাবে না? আমি খাবো না, টেস্ট করে দেখতে পারো, কিন্তু দারুণ আছে। না না আমি খাবো না, একটুখানি খাও, একটুও খাবো না, একটুও না, একটুও না, ঠিক আছে। মাছটা করে দিলে ভালো হচ্ছে।
এই মাছ পাঁচ মিনিটে বন্ধ হয়ে যাবে, মাছ তো রেডি আছে। মাছ তো অল্প কয়েকটা, এটা হচ্ছে পূজোর পিকনিক। দু বছর পরে আমরা অকেশন পাচ্ছি, ছোট হোক যাই হোক এই অকেশন আমাদের কাছে দারুণ লাগে। এতদিন অকেশন পাই না, বাড়িতে আসতে পারি না। এবারে কে মারা গেছে তখন তোমরা আসনি বলো না। ঝুরি আলু ভাজা চলছে, সব রান্না হয়ে গেছে, শুধু চিপসটাই বাকি ছিল, আলুর চিপসটা যেটা লাস্টে হচ্ছে। দেখো পাপাই ক্যাটারার ভাত বাড়ছে, এই হলো সব রান্না। সব লোকজন সবাই চলে এসছে, প্রথমে বসেছে কাকাই। এটা তো শুধু লেবু, নিচে সালাদ আছে, সুন্দর করে সালাদ কেটেছে দেখো। ও তুমি সবাইকে খাবার দিচ্ছ, দাও দাও দাও। ঠিকঠাক করে খা, খেতে দিও। আগে ডাল দে, হ্যাঁ আস্তে ডাল আস্তে, দুটো লাগবে ডালের, ডাল আর ডালের ডাবু হাতা দিই তো, ডাবু হাতা, হ্যাঁ হ্যাঁ ছোট ডাবু হাতা আছে। তোমার কি আলু চিপ দেবো? এই হলো মাছের মাথা দিয়ে ডাল। সবাই এখন খেতে বসে গেছে, সবাই বলবো না, ফার্স্ট ব্যাচ বসেছে, সব খাওয়া দাওয়া চলছে। আর আমরা ঘরের সবাই দেওয়াতো করছি, মানে পাপাই আর বিশ্বজিৎ দা খেতে দিয়ে দিচ্ছে, বেশি লোক তো না আমরা ঘরের সবাই। আর ওয়েদার ভীষণই খারাপ, কিছুক্ষণ আগে টুকটু বৃষ্টিও হলো আর এখন না মেঘলা করে আছে আর হাওয়া দিচ্ছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা মিটিয়ে নেব, কারণ এরপর ঝড় আসলে বা বৃষ্টি হলে কী যে হবে। তো যাই হোক, এরা উঠলে আমরাও বসে যাব হয়তো। মাছের প্রিপারেশনের নাম কি, কি করেছো মাছের, মাছের নাম কি, মাছের ঝাল, এটা হলো কাটা মাছের ঝাল হয়েছে, যারা মাংস খাবে না তাদের জন্য মাছ। সবাই এখন কাজে ব্যস্ত, যেহেতু বাড়ির লোকজনই আমরা, তো আমরা নিজেরাই ক্যাটারিং মানে খাওয়া দাওয়া সব বেড়ে দিচ্ছি। পাপাই আর বিশ্বজিৎ দা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে, আর প্রথম ব্যাচ বসেও পড়েছে। আমরা একটু লেটে খাবো, আর ওয়েদার ভীষণ বাজে, পুরো মেঘলা করে আসতে, কিছুক্ষণ আগে তো একটু টুকটুক বৃষ্টিও হয়ে গেল, কিন্তু এখন আবার হাওয়া দিচ্ছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটিয়ে নেওয়াটাই ভালো, কারণ বৃষ্টি চলে আসলে যখন তখন। চলো পরিবেশন করছো, হ্যাঁ বৃষ্টি আসবে তো।
গুড মর্নিং এভরিওয়ান। কালকে দুপুরের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে দুপুরের পর থেকে আমি আর পাপাই ঘুমিয়েছি জাস্ট আগের দিন রাত জাগা পুরো। তো কালকে সন্ধ্যাটাও কিছুই করিনি, জাস্ট রেস্ট নিয়েছিলাম আর রাতেও তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছি। তো রাত্রে ঘুমটা ভালো হওয়ায় এখন বেশ ঝরঝরে লাগছে। আর এখানে আমি এসছি ধরো কুড়ি দিন হয়ে গেছে না আমরা এসে, এক তারিখে আসলাম, আজকে 21 তারিখ। তো এই প্রথম আমি এখানে এত লেটে ঘুম থেকে উঠলাম 8:45। ঘুমোতেই হবে না, শরীর অসুস্থ হয়ে যাবে। তো যাই হোক আজকে বেশ, মানে আমরা যারা সারা রাত জেগেছি তার মধ্যে থেকে 3 জন কালকে রাতে শুধু ঘুমিয়েছে, মা, মন আর হচ্ছে বিশ্ব, 3 জন। না বিশ্ব আগের দিন রাতেও কিছুক্ষণ শুয়েছিল। কখন শুয়েছিল? এখন 10টা বাজে, এখন যাবো নিচে। তুমি তো 9টায় উঠলে, তো আমি উঠে কিন্তু ঘরের সব কাজ করে নিয়েছি, ঘর দেখছো নিট অ্যান্ড ক্লিন, দিদি এখনো মুছতে আসেনি। তো যাই হোক নিচে যাই, দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। পুজো শেষ, সব ঠাকুরের বাসন ঢুকে গেছে ট্র্যাঙ্কে। কি গো, কি হয়েছে সকালে? ব্রেকফাস্ট করে উপরে চলে এসেছি আর পাপাই বেরিয়ে গেছে বাজারে, ওর বাজারের দিকে কি কাজ আছে। এইচডিতে বসিয়েছি ভিডিওটা, খেয়াল ছিল না যে ল্যাপি চার্জে বসাবো, ল্যাপি গেছে বন্ধ হয়ে, আবার ওপেন করলাম ল্যাপি। তো এখন ভাবছি একটু এডিটিংটা করে নিই, আর বেজে গেছে প্রায় 11:30। স্নানও হয়নি, দেখা যাক কি করি, আগে এডিটিং করি না স্নান করি। ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাংস, এটার মধ্যে আছে পাঁপড় আর আলু ভাজা, আর আছে মিষ্টি দই। এই হলো সব বাসি খাবার হচ্ছে আজকে আমাদের। কালকের বাসি মাংস, এত কালকের খাবার হয়েছে, কালকে দুবেলা খেয়েও বেঁচে গেছে আমাদের। তো সেইগুলো এখন আমরা খাচ্ছি, ঝুরি আলু ভাজা। কিন্তু বাসি মাংস খেতে কিন্তু হেব্বি লাগে বলো। সব আইছে এদের। আচ্ছা, তো আমি খেয়ে বলি বাসিটা কেমন লাগছে। বাসি মাংস খাওয়ার মজাই আলাদা। ডাল নিছি, মাংস নিইনি এখনো। আমি তো কালকে থেকে মুগ ডাল দিয়ে বেশি ভাত খাচ্ছি, মাংসের থেকে আর মন। আবার কি মিষ্টি দই বের করে এনেছো না? এই হলো মিষ্টি দই। আমাদের অনুষ্ঠানের খাওয়ার আজকে দুপুরে শেষ হলো, তাই তো? তো এখন খেয়ে এখন ওটাকে ভাত থেকে শুরু করে লাস্টে ফুল স্টপ দিয়েছে মিষ্টি দই দিয়ে, কিছু বাদ দেয়নি, চাটনি পাঁপড় সব খেয়েছে মিষ্টি দই। আর এখন আমি খাচ্ছি টক দই। হ্যাঁ, মিষ্টি দই ছেড়ে টক দই কে খাবে? পরিষ্কার কথা, অত হেলথ কনসাস আমি না। হেলথ কনসাস না, মিষ্টি দই খেয়ে কোন উপকার হবে? টক দই খেলে যা খেয়েছি তা হজম হবে। তো যাই হোক, আমরা এখন গল্পগুজব করব। হ্যাঁ, করে তারপর আবার এখানে গল্প হবে, একটু খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া বলতে মানে লাঞ্চের পরে যেগুলো খাওয়া যায়। আর আমাদের এখনো প্যান্ডেলের বাস খোলা হয়নি এখনো। এখন মনটা খারাপ লাগছে, অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, চল আজকের ব্লগটা এই অবধি থাক। টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। এখন স্কুল খুলে গেছে তো সব স্কুল স্টুডেন্ট বাস দিয়ে যাতায়াত করে, এত ভালো লাগে দেখলে আমাদের সেই লাইফগুলো ভীষণ মনে পড়ে। চলো আজকের মতন টাটা।